মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেছেন আমাদের ফসলি জমি কৃষককে চাষ করতে দেয়া হয়েছে এক বিঘা জমিতে সে আমাদেরকে ছয় মন ধান দেবে এই হিসাবে আমরা কথা বলেছি এখন আমরা যে ফসল পাই তার উপর অসর কীভাবে দেব। এটা আপনার প্রথম প্রশ্ন দ্বিতীয় দশ ভাগের এক ভাগ নাকি বিশ ভাগের এক ভাগ মানে আপনি এটাকে আরও ক্ল্যারিফাই করে জানতে চেয়েছেন আমরা ফসল উৎপাদনের জন্য কোনো খরচ দেই না কিন্তু যদি পানির মেশিন নষ্ট হয় তাহলে ঠিক করার জন্য আমাদেরকে টাকা দিতে হয় তবে এটা অনেক দিন পর পর হয় মানে এই টাকা দেওয়ার বিষয়টা পানির মেশিন সহজে নষ্ট হয় না বোঝা যাচ্ছে দয়া করে জানাবেন ভাই রাকিবুল ইসলাম আপনারা কৃষককে জমি চাষ করতে দিয়েছেন এবং প্রত্যেক বিঘার অ্যাগেনিস্টে সে আপনাদেরকে ছয় মন ধান দেবে তার মানে আপনি আপনার জমিকে বর্গা চাষের জন্য দিয়েছেন এটাকে ইজারাও বলা হয় বর্গা চাষটা অনেকটা ইজারা যে এটা নানা রকম চুক্তিতে হতে পারে দুই পক্ষের মতামতের প্রেক্ষিতে সাধারণত ইজারা বলা হয় যদি কেউ একটা জমি কারো কাছে ভাড়া দেয় এবং বলে যে প্রতি এক ফসলে অথবা প্রতি বছরে আপনি আমাকে পাঁচ টাকা দেবেন এক বিঘা জমিতে অথবা কেউ কেউ বলে যে পাঁচ টাকা না টাকার বদলে আমি সম্পদ চাই তাহলে আমাকে ছয় মন ধান দেবেন তাহলে এটা এক ধরনের ইজারা হলো আবার এটাকে কেউ কেউ বর্গা চাষও বলেন সাধারণত আমাদের দেশে বর্গা চাষটা আরেকটু ভিন্ন সেটা হচ্ছে উভয় পক্ষ একমত হবেন যে একজন জমে দেবেন আরেকজন চাষ করবেন এটাকে আরবিতে মোজার বলা হয় একজন জমি দেবেন আরেকজন চাষ করবেন ফসল যা হবে সেটা ভাগাভাগি হবে কোন রেশিওতে দুই পক্ষ যে রেশিওর উপর একমত হন বর্গা চাষ তাহলে এটা হলো বর্গা চাষ আর যেটা আমরা বললাম যেমন ছয় হাজার টাকা দেবেন অথবা ছয় মন ধান দেবেন প্রতি বিঘায় প্রতি ফসলে অথবা প্রতি বছরে যেটাই হোক না কেন সেটা হচ্ছে আসলে ইজারা তাহলে সেটাও একটা জায়জ পদ্ধতি এখন আপনি ওষর দিবেন কিভাবে। এখন এই জমি থেকেই তো আপনি ফসলটা পেলেন তাই না নিজে করেননি আরেকজন করেছে এবং তারও সেখানে বেনিফিট আছে আপনি যে ছয় মন ধান পেলেন পার বিঘা যদি ধরা যায় একশো বিঘা আছে তাহলে একশো ছয়শো মন ধান পাবেন আপনি এখানে আপনি এখন বলেছেন যে আপনি কি দশ ভাগের এক ভাগ জাকাত দেবেন নাকি বিশ ভাগের এক ভাগ অর্থাৎ অসর দেবেন নাকি নেসফুল অসর অসর সাধারণত হয় যে জমিগুলোতে বৃষ্টির পানিতেই ফসল করা হয় সেখানে আলাদা সেচ করা লাগে না এই জমিতে ফসল করার জন্য কোনো কার্য কিংবা বদলার কাজ দিতে হয় না সেগুলো আকাশ থেকে পড়া বৃষ্টির মধ্য দিয়ে বীজ বুনে দিলেই হয়ে যায় তাহলে সেখানে অসর আর যেখানে বদলার কাজ থাকে সেচকার্য করতে হয় পরিশ্রম করতে হয় খরচ আছে আগাছা নেড়িয়ে দিতে হয় তাহলে সেখানে ভাগের এক ভাগ অর্থাৎ হোমোস বিশভাগের এক ভাগ হল নেসফুল ও সর নেসফুল ওসর এটাকে পাঁচ ভাগের এক ভাগও বলা যায় পাঁচ ভাগের এক ভাগ নয় বিশ ভাগের এক ভাগ অর্থাৎ প্রতি একশোর মধ্যে তাহলে পাঁচ পাবে আর দশ ভাগের এক ভাগ হচ্ছে প্রতি একশোর মধ্যে দশ একশো মনের মধ্যে দশ আর এক মনের মধ্যে পাঁচ মন তাহলে যেহেতু আপনাদের এই ফসলটা দেখা যাচ্ছে কেউ না কেউ চাষ করছে এটা বৃষ্টির পানিতে হচ্ছে না ফলে এখানে বিশ ভাগের এক ভাগই দিতে হবে অর্থাৎ যদি আপনার নেশাব পরিমাণ ফসল এখানে উৎপাদিত হয় যেটা প্রায় সত্র মনের সমান কেউ কেউ এটাকে সাতাশ মন বলেছেন কেউ পঁচিশ মন বলেছেন তবে এটাকে সত্র মন হিসাবে বিবেচনা করাটাই অধিক যুক্তিসঙ্গত অধিক শক্তিশালী মত ফলে মন হলে আপনি প্রতি বিশ মনের মধ্যে এক মন দেবেন আর যদি সতেরো মনই হয় বা আঠারো মন হয় বিশ বিষ মন হলো না তাহলে আপনি সেখানে এক মনের কম হবে জাকাত সেখানে বা অসুর সেখানে এক মনের কম হবে